नमस्कार, आपनारा देखछेन आपनार प्रिय यूट्यूब चैनल छाद बाहर। आजकेर शीतेर एकटी जनप्रिय फुल गाछ गोलाप गाछ निये आलोचना करब। अर्थात आमरा जारा अक्टोबर शेष अथवा नवेम्बर द्वितीय सप्ताह पर्यन्त एई गोलाप गाछगुलोके लाइट बा हार्ड प्रूनिंग करेछिलाम, एर परवर्ती पर्याये विभिन्न समस्यार सम्मुखीन होते हच्छे सेई विषय आलोचना करब। एबं तार पाशापाशी आमि देखाबो जे आमार एई जे गोलाप गाछे आमि प्रूनिंग करेछिलाम, एबं एई प्रूनिंग एर भिडियोटी जदि आपनि ना देखे थाकेन अवश्यई आमि आमार डेस्क्रिप्शन बक्से एई लिंकटी शेयर करब। आपनारा जदि मने करेन ताहले देखे निते पारेन। जे विषये आमरा आलोचना करछिलाम जे एई गोलाप गाछेर प्रूनिंग करार परवर्ती पर्याये कि व्यवस्थापना निते हबे एबं एर फले आपनार जे सुंदर गाछटी सुस्थ सबल एवं तार पाशापाशी सुंदर वृद्धि विकास घटबे सेई विषय निये सम्पूर्ण आलोचना करब। आर आपनादेर संगे थाकब आमि वासुदेव मंडल। मूल प्रतिवेदनटी शुरू करार आगे अवश्यई आपनादेर काछे अनुरोध करब, जारा आमार एई छाद बाहर चैनलटी सबस्क्राइब करेननि अवश्यई चैनलटी सबस्क्राइब करबेन, एवं जारा चैनलटी सबस्क्राइब करेछेन তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমি পরবর্তী ভিডিও করার উৎসাহ পাব, এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত গাছপ্রেমী বন্ধুদের কাছে এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অনুরোধ করব। তো মূল প্রতিবেদন শুরু করব, তো আর সময় নষ্ট করব না, দেখে নেব আজকের প্রতিবেদনের মূল বিষয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই গোলাপ গাছটিতে আমি প্রুনিং করেছিলাম, এবং প্রুনিং করার পর এই সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে, এবং ব্রাঞ্চগুলো খুবই হেলদি এবং সেই পাশাপাশি প্রচুর পরিমাণে কুঁড়িও এসেছে। তো যে বিষয় নিয়ে বলেছিলাম যে অবশ্যই আমি এই গাছটিতে প্রুনিং করার পর পরপরই আমি পাঁচ থেকে ছ দিন অন্তর অন্তর আমি ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, এবং তার পাশাপাশি ১২ দিন অন্তর অন্তর আমি নিম তেল ব্যবহার করেছি। এই পেস্টিসাইডগুলি অর্থাৎ এই ফাঙ্গিসাইড ব্যবহার করেছি এক লিটার জলে ১.৫ গ্রাম পরিমাণ দিয়ে সেটি ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করেছি, এবং নিম তেল ২ ml এক লিটার জলে দিয়ে আমি স্প্রে করেছিলাম। এবং তার পরবর্তী পর্যায়ে আপনারা গাছটির গ্রোথ সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আপনারা দেখছেন যে এই সুন্দর কলি এসছে, এবং গাছটি হেলদি এবং সুন্দরভাবে বৃদ্ধি বিকাশ ঘটেছে। এবং তার পাশাপাশি আমি সপ্তাহে অর্থাৎ প্রথম ১০ দিন পর, মানে প্রথম ১০ দিন পরে আমি ব্যবহার করেছি কলার খোসার জল, এবং খুবই পাতলা করে সরিষার খোল ভেজানো জল। সেই সঙ্গে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা যে টপটি দেখতে পাচ্ছেন অবশ্যই আগাছা মুক্ত করবেন, অর্থাৎ এই যে আগাছাগুলো হবে সেগুলি আপনারা যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করবেন টপটি, এবং তার পাশাপাশি জল সঠিকভাবে দেবেন যতক্ষণ না পর্যন্ত এই যে টবের ওপরের মাটিটি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই গাছে জল দেবেন না। এবং সেই সঙ্গে ড্রেনেজ সিস্টেমটা যদি প্রবলেম থাকে তাহলে গাছের গোড়ায় জল জমে যাবে এবং গাছটির বৃদ্ধি বিকাশে অসুবিধা হবে। আমি এভাবেই এই গাছটির পরিচর্যা করেছি, এবং আপনারা এর ফলস্বরূপ দেখতেই পাচ্ছেন যে গাছটির কত সুন্দর গ্রোথ হয়েছে এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে। গাছ অবশ্যই তার প্রকৃতির নিয়মে বেড়ে উঠবে আমরা যতই তাড়াহুড়ো করি না কেন। সেই সঙ্গে জানাবো যে কিছু পোকামাকড়ের আক্রমণ হয়, এজন্য যদি আপনারা সাপ এবং নিম তেল ব্যবহার করেন তাহলে সেরকম কোনো অসুবিধা হবে না। তো এখন আপনারা দেখছেন যে আমি এভাবেই যে পরিচর্যা করেছি, এবং তার ফলেই এই দেখতে পাচ্ছেন কত সুন্দর কলি এসছে, এবং একটি যে গাছের
যে যেখান থেকে প্রুনিং করেছিলাম সেখান থেকে চার থেকে পাঁচটি করে ব্রাঞ্চ বেরিয়েছে এবং সেখানে ফুলও চলে এসেছে। এই সুন্দরভাবেই আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কলিও চলে এসেছে। এভাবেই আপনাদের কাছে অনুরোধ করব যে এভাবেই পরিচর্যা করুন, সহজভাবেই করুন। বেশি পেস্টিসাইড বা অতিরিক্ত সার দিলেই যে গাছটি বৃদ্ধি হবে এর কোনো আমি এ বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে অতিরিক্ত সার ব্যবহার করবেন না, এতে গাছের ক্ষতি হয়। তো সাধারণভাবেই আপনারা যদি পরিচর্যা করেন তাহলেই আপনার গাছ বৃদ্ধি বিকাশ হবে। সেই সঙ্গে আরেকটি বিষয় জানাবো যে অবশ্যই গাছটিকে রোদে রাখার চেষ্টা করবেন, ছাওয়াতে রাখবেন না। অর্থাৎ প্রুনিং করার তিন দিন পর্যন্ত ছাওয়াতে রাখবেন, তারপরে দেখবেন যে রোদে রাখার জন্য। আমি এভাবেই পরিচর্যা করেছি। তো এতক্ষণ ধরে আপনারা যে ভিডিওটি দেখলেন এতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ছাদ বাহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করবেন, তাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আপনাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।